দৃষ্টি দিয়ে নাকি আবার আপেল কাটা যায়, তারপরে নাকি আবার হার্ট ফুটা করা যায়। তো সেসব আমাদের আলোচনার বিষয় না। তোমাদের কোনো কোনো বন্ধু থাকে না, খুব কাতুকুতু থাকে, একটু গেঁ ধরলেই লাফায় ওঠে, একবারে ডগ হয়েছে কুকুর থেকে চলে আসে, এরপর তুমি পালো, তাহলে কি ফুটা হয়ে কি পানি বের হয়ে আসতো, পুরো চোখ চুপসে যেত, তাই না? এমনটা তো হয় না। তাহলে এটা কি থক থকে জেলের মতো কোডর জিপিটার মধ্যে কি করে আমাদের চোখ অবস্থান করে। এই জন্য আমরা যেটা চশমা পড়ি বোতল লেন্সের, আমরা কিন্তু আসলে বেশি দেখি, আমাদের লেন্সের পাওয়ার বেশি, যেন পাওয়ার কমানোর জন্য মাইনাস ব্যবহার করি। দুই চোখ দিয়ে জিপিটা দেখতাম, কোন দিকে যাইতাম কোন দিকে যাইতাম না। এবার আনুষঙ্গিক, আনুষঙ্গিক মানে কি বোঝায়, মেইন না, তার পাশাপাশি যে জিনিসগুলো থাকে, ঠিক আছে? তাহলে মেইনের পাশাপাশি আমাদের চোখে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে চোখের আনুষঙ্গিক অংশ। কী কী সেগুলো? সবার আগে আমরা কি বলতে পারি, এই যে শুরুতে দেখাইলাম অক্ষিকোটর যে দুইটার মধ্যে কি করে আমাদের চোখ অবস্থান করে, মুখমণ্ডলীয় অস্থি, এটাকে ফ্রন্টাল, মাথার সামনের দিক, ঠিক আছে? এটা তাহলে এটাকে বলতেছি আমরা অক্ষিকোটর, ঠিক আছে? অক্ষিকোটর। আচ্ছা, দুই নম্বরে হচ্ছে অক্ষিপেশি, এটা একটু ইম্পর্টেন্ট, এখানে যে পেশি আছে এগুলোর নাম এবং কাজ কি সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? খুবই সাধারণ, চারটা রেকটাস, দুইটা অবলিক পেশি, আমরা এগুলো মনে রাখবো ইনশাল্লাহ। তাহলে চারটা রেকটাসের মধ্যে সুপিরিয়র খুবই সোজা, নাম মনে রাখা, ইনফেরিয়র ইনফেরিয়র, তারপরে হচ্ছে মিডিয়াল, এরপরে হচ্ছে ল্যাটেরাল, ল্যাটেরাল। তোমাদের জাস্ট বুঝতে হবে টার্মগুলো কী কী, ঠিক আছে? তারপরে আবার হচ্ছে সুপিরিয়র, তারপরে হচ্ছে ইনফেরিয়র, এটা হচ্ছে রেকটাস বললাম, রেকটাস। তাহলে ইনফেরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস, ল্যাটেরাল রেকটাস, আর দুইটা হচ্ছে অবলিক, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, ঠিক আছে? তাহলে নাম তো খুব সহজেই মনে রাখা গেল, এখন এগুলোর কাজ কী কী? এই দেখো, এই যে দুটা পেশি দেখা যাচ্ছে, আরও এরকম পেশি আছে চারটা, টোটাল হচ্ছে ছয়টা। এখন কোথায় কোথায় থাকে দেখো, সুপিরিয়রটা বোঝা যাচ্ছে চোখের উপরের দিকে থাকবে, ইনফিরিয়রটা চোখের নিচের দিকে। আর একটা ব্যাপার মনে করো, এইটা হচ্ছে এখানে আমার চোখ থাকবে, তাই না? এটা মনে করো চোখ, সুপিরিয়র বুঝলাম উপরের দিকে থাকলো পেশিটা, ইনফিরিয়র বুঝলাম নিচের দিকে থাকলো। পেশি কিন্তু এই এদিক দিয়ে থাকে, সুপিরিয়র ইনফিরিয়র। তারপরে মিডিয়াল আর ল্যাটারালটা কি, এটা কি মিড লাইন অফ বডির, এটা কি মধ্যরেখা, এটা হচ্ছে সেই মিড লাইন, নাক বরাবর নিচের দিকে। তাহলে এই মিড লাইনের পাশে যেটা থাকবে সেটাকে সবসময় বলবো মিডিয়াল, আর এই মিড লাইন থেকে দূরে যেটা থাকবে সেটা এইখানেই হোক বা এদিকেই হোক বা 3 মাইল দূরেই হোক, সেটাকে বলবো ল্যাটারাল। একটা যে কোনো পয়েন্টের মেইন অক্ষের কাছাকাছি যেটা আছে সেটা মিডিয়াল, আর মেইন অক্ষ থেকে দূরে যেটা আছে সেটা ল্যাটারাল। তার মানে এদিকে যেটা থাকবে এইভাবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি, মিডিয়াল রেকটাস, যেটা এইদিকে থাকবে এইভাবে এটাকে বলবো ল্যাটারাল রেকটাস। এখন কাজের কথা আসো, এদিকভাবে যদি পেশি থাকে উপরের দিকে, সেটা যদি টানে তাহলে টানলে ধীরে ধীরে এটা উপরে উঠবে, তাই না? তার মানে সুপিরিয়র রেকটাসের কাছে এটা, ইনফিরিয়র রেকটাস যদি টানে নিচের দিকে তাহলে এইভাবে এভাবে চোখটা নিচের দিকে নামবে। তারপরে মিডিয়াল রেকটাস যদি টানে মিডিয়ালি মিডিয়ালি এভাবে এভাবে ঘুরবে, আর ল্যাটারাল রেকটাস যদি টানে এভাবে এভাবে ঘুরবে, ঠিক আছে? তার মানে বিপরীত কাজ। তারপরে দুইটা অবলিক, অবলিক দুইটা এভাবে থাকে কোনাকোনি, আর আর উপরে একটা নিচে একটা। সুপিরিয়র অবলিক যেটা সেটা যদি টানে তাহলে এইভাবে টানলে এইভাবে ঘুরবে, ঠিক আছে? এইভাবে ঘুরবে চোখটা। আর ইনফিরিয়র অবলিক যদি টানে তাহলে কি এইভাবে ঘুরবে, তার মানে চোখ যদি এইভাবে ঘুরবে, ঠিক আছে? জাস্ট অপোজিট অ্যাকশন, সুপিরিয়রটা যদি টানে এদিকে ঘুরবে, আর ইনফিরিয়র অবলিক যদি টানে এদিকে ঘুরবে, ঠিক আছে? তাহলে এইটা কোন অক্ষ, এটা হচ্ছে এই যে অপটিক স্নায়ু আর এই যে সামনের দিকে যে কর্নিয়া আছে এদের মধ্যবর্তী অক্ষ, তার মানে এই বরাবর থাকে। এটাকে যদি তোমার চোখ চিন্তা করো তাহলে এটাকে নিয়ে আসো, এটা আমার যে চোখ হয়
সুপিরিয়র রেকটাস পিছনের দিকে টানতেছে চোখে, মানে উপরের দিকে যখন দেখি এভাবে, এবার নিচের দিকে যখন দেখি তখন ইনফিরিয়র রেকটাস, ডানে যখন দেখি তখন ল্যাটারাল রেকটাস টানতেছে। তারপরে কি, এই যে যদি আবার এদিকে দেখতে চাই, ভিতরের দিকে যদি দেখতে চাই এদিকে ঘুরে, তখন এই যে মিডিয়াল রেকটাস টানতেছে, ঠিক আছে। ডান চোখ দিয়ে যদি ডানে দেখি তাহলে ডান দিকের ল্যাটারাল রেকটাস আর বাম দিকের মিডিয়াল রেকটাস টানতেছে, চিন্তা করো, ঠিক আছে। তাহলে দুই চোখ দিয়ে যদি একদিকে দেখতে থাকি তাহলে এই যে ডান দিকের ল্যাটারাল সাইডে যেটা সেটা টানতেছে, আর বাম দিকের এই যে মিডিয়াল সাইডে নাকের কাছাকাছি সেটা টানতেছে, ঠিক আছে। আর অবলিক যদি এভাবে ঘুরাইতে চাই চোখে, এভাবে এভাবে ঘুরাই না, তাহলে যদি এদিকে ঘুরাই তাহলে মনে করো সুপিরিয়র অবলিক, যদি এদিকে ঘুরাই তাহলে ইনফিরিয়র অবলিক, ক্লিয়ার? আচ্ছা আর কোনো সমস্যা নেই। এবার এসো অক্ষি পেশির কথা বললাম, এরপরে তিন নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে কি, এই যে চোখের পাতা, ঠিক আছে, পল্লব, অক্ষি পল্লব বা পাতা। এখন এই পাতার সামনে কিছু লোম থাকে না, একে বলে হচ্ছে কি অক্ষি পক্ষ, ঠিক আছে। লোমগুলো এগুলোর কাজ হচ্ছে ধুলা ময়লা আটকানো, এটা সেটা। এখন এই যে পল্লব বা অক্ষি পল্লব, চোখের পাতা উপরে একটা নিচে একটা, আরেকটা আছে হচ্ছে নিকটিটেটিং মেমব্রেন বলে, এই যে দুই চোখের এখানে দেখবা, এবার চোখ খুলে দেখবা ছোট্ট একটা মাংস, লাল রঙের অংশ এদিক থেকে, হ্যাঁ এটা। তাহলে এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে লুপ্ত প্রায় একটা অঙ্গ, পরে বিবর্তন যখন পড়বো তখন আবার পাবো মানুষের শরীরে কিছু লুপ্ত প্রায় অঙ্গ, এর মধ্যে এটা একটা, ঠিক আছে। তেমন কোনো কাজ নেই এটার। তাহলে অক্ষি পল্লব গেল, অক্ষি পক্ষ গেল, তারপর উপর দিকে যে ভ্রু, যদি ঘাম হয় কখনো তোমার তাহলে দেখবা এখানে এসে আটকে যায়, এইভাবে আমরা ইয়া করে ফেলে দিই, তাই না। এটা যদি না থাকতো তাহলে পট করে চোখের মধ্যে পড়ে দিত, তাই না। আচ্ছা তাহলে এই যে আইব্রো বা চোখের ভ্রু, ঠিক আছে, চোখের ভ্রু এটা কিন্তু এটাকে প্রোটেকশন দিচ্ছে, তাই না। আচ্ছা তারপরে আর কি আছে, কিছু গ্রন্থি আছে চোখের, হ্যাঁ এই গ্রন্থি আবার তিন রকমের, অশ্রুগ্রন্থি, অশ্রুগ্রন্থি থেকে কি ক্ষরিত হয়, অশ্রু ক্ষরিত হয়, এই অশ্রুতে কি থাকে, লাইসোজেন থাকে, হ্যাঁ আমরা ইমিউনিটি পড়াশোনা করছি, এই লাইসোজেন কি করে, চোখে প্রবেশকৃত বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে প্রোটেকশনের কাজ করে, তাই না। আচ্ছা তাহলে এটা হচ্ছে অশ্রুগ্রন্থি। আরো দুই ধরনের গ্রন্থি আছে, একটাকে বলা হচ্ছে হার্ডেরিয়ান, আরেকটা বলা হচ্ছে মেবোমিয়ান। এই দুইটা গ্রন্থির কিছু কাজ আছে, এগুলোর ক্ষরণ হচ্ছে তৈলাক্ত, চোখে পিচ্ছিলতা দান করে এটা, ঠিক আছে, এটাকে ঘুরতে সহায়তা করে, লুব্রিকেটিং, এই এতে কাজ। তারপরে অ্যাট লাস্ট আমরা বলতে পারি যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা আগেই পড়েছি কনজাংটিভা, কনজাংটিভা, কনজাংটিভার কথা আগেই বলেছি, এটা একটা মিউকাস মেমব্রেন, ঠিক আছে, মিউকাস সিক্রেশন করে সবসময়। এটা কি করে, যে স্ক্লেরা বা বাইরের স্তর এটাকে আবৃত করে রাখে, এক্সেপ্ট দ্য সাইড অফ কি, আইরিশ, এই যে কালো রঙের যে জিনিসটা এটার সামনে আবৃত করে না, কারণ কনজাংটিভা কি করে, একটা আবরণ সৃষ্টি করে যাতে ধুলা ময়লা না লাগে, ঠিক আছে। তো এটা যদি আবৃত ঢেকে রাখে তাহলে তো আলো ঢুকতে পারবে না, এই জন্য এটাকে সামনের দিকে কর্নিয়াকে এটা আবৃত করে না। তাহলে এই হচ্ছে চোখের আবরণ নিয়ে, ঠিক আছে। এখন দাদা দর্শনের কথায় যদি আসি, আমরা কীভাবে দেখতে পারি, এটা এখানে তত ইম্পর্টেন্ট না, পরের বিষয়গুলো নিয়ে আমরা ফিজিক্সে অনেক ভালো পড়ছি, ঠিক আছে। তাহলে দেখি কীভাবে, সর্বপ্রথম আলো আসে, সবার আগে যে কর্নিয়াতে যায় আলোটা, মনে করো কর্নিয়াতে আসলো, কর্নিয়াতে আসার পরে কি করে, এই যে আইরিশের মাঝখানে যে পিউপিল আছে, এই পিউপিলে আসে, তার আগে আলোটাকে একটা প্রকোষ্ঠ পাড়ি দিতে হয়, প্রথম প্রকোষ্ঠ, ঠিক আছে। এখানে একুয়াসিউমার থাকে, তাহলে কর্নিয়া, একুয়াসিউমার, তারপরে কি, এটাকে বলা হচ্ছে আইরিশের মাঝখানে পিউপিল, এরপরে দ্বিতীয় প্রকোষ্ঠকে পাড়ি দিতে হয়, তাই না। তারপরে পাড়ি দিতে হচ্ছে লেন্সকে, এখানে এসে আলো প্রতিফলিত হয়, প্রতিসরিত হয়, যাই বল না কেন, হ্যাঁ সবার শেষে এটা মনে করো যাই যায় এসে মিলিত হয় যেখানেই হোক ভিতরের দিকে। তারপরে এটাকে কি পাড়ি দিতে হয় মাঝখানে, একে ভিট্রিয়াস হিউমার, তাই না, ভিট্রিয়াস হিউমার পাড়ি দিয়ে রেটিনায় এসে প্রতিবিম্ব গঠিত হয়। যদি প্রতিবিম্ব গঠিত হয় তাহলে এই সিগন্যালটা পরবর্তীতে এই যে নার্ভের মাধ্যমে বা স্নায়ুর মাধ্যমে যায়, গিয়ে অপটিক স্নায়ু হয়ে কোথায় যায়, মস্তিষ্কে যায়, মস্তিষ্কে যে ভিজুয়াল কর্টেক্স আছে দর্শন কেন্দ্র সেখানে গিয়ে এটা স্টিমুলেট করে,
এটা শুরুতে উল্টাভাবে গঠিত হয়, আমরা জানি উত্তোলেন্সের কাজ উল্টা প্রতিবিম্ব গঠন করা, ওখানে গিয়ে আবার সোজা হয়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার দর্শনের কৌশল, কি শুরুতে কি কর্নিয়া, তারপরে কি অ্যাকুয়াস হিউমার, সম্মুখ প্রকোষ্ঠ, তারপর পিউপিল, পশ্চাৎ প্রকোষ্ঠ, লেন্স, ভিট্রিয়াস হিউমার, তারপরে হচ্ছে কি রেটিনা। রেটিনা গিয়ে পৌঁছালে স্টিমুলেট হবে রড এবং কোন কোষগুলো, সেই সিগন্যাল অ্যাক্সনের মাধ্যমে যাবে কি অপটিক স্নায়ু গঠন করবে, অপটিক স্নায়ু হয়ে মস্তিষ্কে যাবে, সেখানে যে ভিজুয়াল কর্টেক্স আছে সেখানে গিয়ে প্রতিবিম্বটাকে উল্টাই দিবে। উল্টাই দিলে দেখতে পারবো। এখন এই যে উদ্দীপনাটা যাবে নার্ভ সিগন্যাল, আমরা জানি সবগুলো নার্ভ সিগন্যাল কি ইলেকট্রিক, ঠিক আছে? এটা তাহলে এখানে যে দর্শন অনুভূতি এটা ইলেকট্রিক সিগন্যাল জেনারেট করবে এবং নার্ভ সিগন্যাল হিসেবে ইলেকট্রিক সিগন্যাল যাবে ব্রেনে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের সেই দর্শন কৌশল। তাহলে এটা একটু দেখে নিবা। এর একটা মজার জিনিস নিয়ে আলোচনা করবো, এটা উপযোজন, ঠিক আছে? উপযোজনটা কি অ্যাকচুয়ালি, এই যে আমরা দূরের জিনিস দেখি, আমরা একটা বই নিয়ে কাছেও পড়তে পারি, তাই না? তো এই যে বিভিন্ন দূরত্বের জিনিস দেখতেছি, প্রত্যেকটা লেন্সে একটা নির্দিষ্ট ফোকাস দূরত্ব আছে, নির্দিষ্ট দূরত্বের থেকে বেশি বা কাছের জিনিস খুব ভালো দেখা যায় না, ঠিক আছে? যখন ওটা উত্তল লেন্স, সাধারণত 6 মিটার পর্যন্ত আমরা জিনিসটাকে ঠিকঠাক দেখি, এর থেকে দূরত্ব কম হলে বা বেশি হলে তখন লেন্সটার ফোকাস দূরত্বের কম বেশি ঘটাইতে হয় ভালোভাবে বা স্পষ্টভাবে জিনিসটা দেখানোর জন্য। এই যে লেন্সের ফোকাস দূরত্বর কম বেশি ঘটানোর যে ঘটনাটা, এটাকে বলে উপযোজন, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ঘটনাটা কিভাবে ঘটে? মনে করো যে দুই পাশ থেকে আমি টানলাম একটা রশি ধরে, ঠিক আছে? রশিটার যদি বাড়ার মতো ক্ষমতা থাকে তাহলে এটা বাড়বে, ঠিক আছে? আর যদি আমি চাপ দিই দুই দিক থেকে, তাহলে যদি সেটা সংকুচিত হওয়ার ক্ষমতা থাকে তাহলে সংকুচিত হবে, তাই না? সেরকমই আমাদের লেন্সটা, এটার দুই পাশে সাসপেন্সরি লিগামেন্ট আছে, তাই না, সিলিয়ারি বডির সাথে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সিলিয়ারি বডি বলছিলাম, আর এটাকে বলছিলাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, সাসপেন্সরি লিগামেন্ট। আচ্ছা, এখন দাদা মনে আছে কি বলেছিলাম, এই যে পিউপিলটা ছোট হয় বড় হয়, মনে করো আমরা একটা কাছের জিনিস দেখতেছি, সেক্ষেত্রে কি হবে, যখন আমরা কাছের জিনিস দেখি তখন বৃত্তাকার পেশিগুলো সংকুচিত হবে। বৃত্তাকার পেশি কি এর চারদিকে থাকে না, পিউপিলের চারদিকে? তাহলে বৃত্তাকার পেশিগুলো যদি সংকুচিত হয়, চিন্তা করো আমি না কি আর, সংকুচিত হলে কি হবে, এই যে এই পেশিগুলোতে টান পড়বে, আর এদের রিফ্লেক্স বা বিপরীত অ্যাকশন হিসেবে এই যে এইখানে যে পেশিগুলো আছে সাসপেন্সরি লিগামেন্ট, এই লিগামেন্টগুলো প্রসারিত হবে। তাহলে বৃত্তাকার পেশি সংকুচিত হলে সাসপেন্সরি লিগামেন্টগুলো প্রসারিত হবে, প্রসারিত যদি হয় লেন্সটা খাটো হয়ে যাবে, ঠিক আছে? স্বাভাবিক অবস্থায় মনে করেছিল এরকম খাটো হয়ে যাবে, তাহলে খাটো হলে কি এই লেন্সের ফোকাস দূরত্ব কমে যাবে, আগে অনেক বেশি ছিল, ঠিক আছে? কাছের জিনিস দেখতে সহায়তা করবে সোজা। এরপরে মনে করো দূরের একটা জিনিস দেখতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, বৃত্তাকার পেশিগুলো কি হবে, সংকুচিত হবে না? আচ্ছা, যদি বৃত্তাকার পেশি সংকুচিত হয় তাহলে তার বিপরীত ঘটনা ঘটবে এই পেশি সাসপেন্সরি লিগামেন্টে, ঠিক আছে? তখন সাসপেন্সরি লিগামেন্ট কি হবে, তোমার নর্মালি যেরকম থাকে তার থেকে এইরকম লম্বা হবে, তার থেকে আরো ছোট হবে, ঠিক আছে? তাহলে এটা তখন টানবে যদি, তাহলে এটা বড় হবে, এটা নর্মাল, এটা ছোট হলেও লেন্সটা বড় হবে, যদি বড় হয় তাহলে ফোকাস দূরত্ব থেকে অনেক বেশি বাড়বে না, ঠিক আছে? ফোকাস দূরত্ব বাড়লে দূরের জিনিস দেখা যাবে। তাহলে এই হচ্ছে লেন্সের উপযোজন প্রক্রিয়া, ঠিক আছে? এখন যদি লেন্সের সমস্যা থাকে, সমস্যা কি কি হতে পারে, দুইটা সমস্যা, একটা হচ্ছে হাইপার মেট্রোপিয়া আর একটা হচ্ছে মায়োপিয়া, ঠিক আছে? এখন এই যে একটা হাইপার মেট্রোপিয়া, হ্যাঁ এটা কি ছোট শব্দ না, এটা ছোট শব্দ দেখো তো, MYOPIA, এটা ছোট না? তাহলে এটা যেহেতু ছোট, এটা কি আমরা হ্রস্ব লিখি ছোট, তার সাথে দৃষ্টি যোগ করে দিই খাটো দৃষ্টি, আর হাইপার মেট্রোপিয়া অনেক বড়, তাহলে বলি এটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি, ঠিক আছে? দুইটা সমস্যা,
এখন এর মানে কি? হাইপার মেট্রোপিয়া, দূরে জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস দেখতে পায় না, ঠিক আছে, এমন একটা ঘটনা। আর মাইওপিয়া কারা? যারা কাছের জিনিস দেখে কিন্তু দূরের জিনিস দেখে না, ঠিক আছে। তাহলে মায়োপিয়ার ক্ষেত্রে মনে করো এটা আমাদের চোখের লেন্স, দূর থেকে আসতেছে আলোক রশ্মি এইভাবে, এটা মনে করো যে আমাদের চোখের রেটিনা, এটা আসলো, আসার পরে এই দেখো এখানে কেন্দ্রীভূত হয়ে গেল, ঠিক আছে, গেল এখানে ঠাস করে কেন্দ্রীভূত হয়ে গেল, রেটিনা পর্যন্ত যাচ্ছে না, রেটিনা পর্যন্ত না গেলে প্রতিবিম্ব গঠিত হবে হবে না। এখানে কি হয়, হাইপার মেট্রোপিয়াতে এই যে লেন্স থাকে, এই লেন্স থেকে কি হচ্ছে, এইখানে থাকে হচ্ছে রেটিনা, লেজে যাচ্ছে আলোক রশ্মি, গেলে এই যে এটা পার হয়ে চলে যায়, ঠিক আছে, তার মানে এটা পার হয়ে চলে যায় আর একটা হচ্ছে যায় না। তাহলে হাইপার মেট্রোপিয়াতে লেন্সটা যদি বড় হয়ে যায়, আমরা কি জানি যে বয়স বাড়ার সাথে সাথে কি হয়, লেন্সটা কি হয় আরো শক্ত, দৃঢ় হয়ে যায়, তাহলে বড় হয়ে যায় মানে ফোকাস দূরত্ব বেড়ে যায়, তাই না, আর এখানে ফোকাস দূরত্ব কমে যায় মানে লেন্সটা খাটো হয়, ঠিক আছে, এই জন্য কাছে হয়। তাহলে ওগুলো চিকিৎসা কী হবে, এটা কমে গেছে বাড়িতে হবে, আমরা জানি অবতল লেন্স কী করে এটাকে অপসারি করে, ঠিক আছে, আলোক রশ্মি আসলো অবতল লেন্স সরাই দিবে, সরাই সরাই যদি দেয় তাহলে এটা গিয়ে শেষমেশ রেটিনার প্রতিবিম্ব তৈরি করবে, আর এখানে যেহেতু এটা বেশি পার করে ফেলছে এখানে আরও একটা অভিসারী লেন্স দেওয়া হয়, অভিসারী লেন্স কী করবে, এটাকে মোটামুটি কেন্দ্রীভূত করবে, তারপরে এই অবশিষ্ট যেটা কেন্দ্রীভূত করার কাজ সেটাকে করবে হচ্ছে কি, এই সামনের লেন্সটা, বুঝতে পারছো, আমি জাস্ট মোটামুটি একটা চিত্র দেখালাম। তাহলে দেখো হাইপার মেট্রোপিয়াতে লেন্সটার ফোকাস দূরত্ব অনেক বেড়ে গেছে আর মায়োপিয়াতে কমে গেছে। এখন আমরা জানি পি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/f, তাহলে কার পি এর মান বেশি হবে বলো তো, এখানে এফ এর মান কম, তাহলে পি এর মান মায়োপিয়ার ক্ষেত্রে বেশি হবে, আর হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে এই লেন্সের এফ এর মান অনেক বেশি, তাহলে পি এর মান কী হবে, কম হবে, তার মানে দীর্ঘদৃষ্টি যার তার লেন্সের ক্ষমতা কম, ঠিক আছে, আর মায়োপিয়ার ক্ষমতা বেশি, ঠিক আছে, এই জন্য আমরা যেটা চশমা পড়ি অবতল লেন্সের আমরা কিন্তু আসলে বেশি দেখি, মানে আমাদের লেন্সের পাওয়ার বেশি, ঠিক আছে, এই জন্য আমরা কি দেখতে পাই না, এই জন্য পাওয়ার কমানোর জন্য মাইনাস ব্যবহার করি, অবতল লেন্সের চশমায় কি পাওয়ার মাইনাস দেওয়া হয় না, এই জন্য মাইনাস পাওয়ারের চশমা দেওয়া হয়, আর ওদের ক্ষেত্রে কি প্লাস পাওয়ারের চশমা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এটা, তাহলে আমাদের লাস্ট টপিক একটা আছে হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি, দ্বিনেত্র দৃষ্টি একটু বলি, এটা হচ্ছে দুই চোখ দিয়ে আমরা দেখি জিনিসটা, ঠিক আছে, এখন দুই চোখ দিয়ে যে দেখতেছি আলাদা আলাদা দুইটা প্রতিবিম্ব রেটিনায় তৈরি হচ্ছে, আলাদা আলাদা সিগন্যাল যাচ্ছে ভিজুয়াল কর্টেক্স, ভিজুয়াল কর্টেক্সে যাওয়ার পরে দুইটাকে আমরা কি একটা জিনিস হিসেবে দেখতেছি, দুই চোখ দিয়ে যদি দুইটা দেখতাম কোন দিকে যাইতাম কোন দিকে যাইতাম না, এমন ব্যাপার না, হ্যাঁ, এই জন্য এই দুইটা প্রতিবিম্বকে একত্রিত করে একটা রেজাল্ট দেয় ভিজুয়াল কর্টেক্স, ওকে, তাহলে এটা কী বলে দ্বিনেত্র দৃষ্টি, কারণ আমরা ডান চোখ দিয়ে ডান দিকের অংশ বেশি দেখি, বামটা দিয়ে বাম দিকের, তাহলে দুইটা কম্বাইন করে একটা রেগুলার প্রজেক্টের জাস্ট ভ্যালু দেয়, এটা যদি না হতো তাহলে ঠিকঠাক পরিমাপ কিন্তু আমরা এভাবে করতে পারতাম না, ক্লিয়ার। তাহলে কিছু শর্তাবলী দেওয়া আছে, শর্তাবলীগুলো কী হবে, পাশাপাশি থাকতে হবে, সাধারণ বিন্দু থাকতে হবে, তাই না, তারপরে এগুলোর প্রতিবিম্ব রেটিনায় ঠিকভাবে গঠিত হতে হবে, এগুলো একটু দেখে নিলে মনে থাকবে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু এগুলোই আমরা একটু জাস্ট মনে যদি দেখে নিবা তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।